আহলে বেদ ও সাহাবায়ে কারাম আলি হিমরিদওয়ানদের ভালোবাসা মূলত রসুল করিম রউফ রহিম সাল্ল্লাহ আলী ওয়াসাল্লামের ভালোবাসা তাদের শত্রুতা মূলত রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের শত্রুতা এই জন্য মমিনদের উচিত আশিকানের রসুলদের উচিত ইমানদারদের উচিত নিজের অন্তরে আহলে বায়েদ আলে রসুল ও সাহাবায় কারাম আলি হিমরিদওয়ানদের ভালোবাসা পোষণ করা হ্যাঁ আর এই প্রসঙ্গে আমাদের প্রিয় আঁকা মাদানী আলে মুস্তফা আলিহি সালাত সালাম অত্যন্ত সুন্দরভাবে এর সাত ফরমান মাসালু আহলি বাইতি মাসালু সাফি নাতি নোহিন মান রকি ফিহা ফি হা নাজা ওয়ামন তাহল্লাফা আনহা হরক অর্থাৎ আমার আহলে বাইতের উপমা নুহ আলাইহিস সালামের নৌকার মতো যে ব্যক্তি তাতে আরোহণ করবে সে নাজাদ পাবে এবং যে ব্যক্তি বাইরে থাকবে সে ডুবে যাবে প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দু আমাদের প্রিয় নবী মাহবুবে আরবি সাল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তার আহলে বায়েত সম্পর্কে আলে রসুল সম্পর্কে স্পষ্ট কথা বলে দিয়েছেন যে আহলে রসুলরা হচ্ছে বায়েতরা হচ্ছে নুহ আল সালামের নৌকার মতো অতএব যারা তাদের সঙ্গ অবলম্বন করবেন হ্যাঁ তারাই কামিয়াব হবেন সাকসেস হবেন উভয় জাহানে